sallallahu aleyhi ve sellem তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা গেলেন কে বলছেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আপনার একদম কাছে থাকবে কে আপনার কাছাকাছি থাকবে তার মানে আপনার কাছে থাকতে পারবে এমন কোন আমলের মাধ্যমে কারা থাকতে পারবে কি বলেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই সুবহানাল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে আতওয়ালু কুন্না ইয়াদান যার হাত বেশি লম্বা সে জান্নাতে থাকবে যার হাত বেশি লম্বা সে জান্নাতে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীর একটা কাপ নিলেন কাপ নিয়ে গিয়ে কাপ দিয়ে মাপা শুরু করলেন মাপার পরে এক স্ত্রীর হাত লম্বা পেলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে হাত লম্বা হওয়ার কারণে ওই স্ত্রী যদি জান্নাতে যায় তাহলে আমাদের কি দোষ আমরা কি করব আল্লাহ রাসূল বললেন হাত লম্বা হওয়ার কারণে জান্নাতে যাবে আমি আসলে এটা বোঝাতে চাইনি আমি এটা রূপকার্থে বলেছি যার হাত লম্বা সে আমার সাথে জান্নাতে থাকবে মানে যাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন এবং সবচেয়ে বেশি দুই হাতে দান করে ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে একসাথে জান্নাতের মেহমান হবে কাজে অর্থ সম্পদ এটা আল্লাহর গজব নয় তবে সেই অর্থ সম্পদকে সঠিক পথে ব্যয় করতে হবে অর্থ সম্পদ পেলেই চাকরি একটা পেলেই আপনার হচ্ছে আমরা খুশি হয়ে যাই আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ দিকে রেশমের কাপড় দিয়ে না খুঁজতেন এত অর্থ সম্পদ দিয়েছেন একদিন কিছু সম্পদ তার কাছে আসছে তিনি দেখে কান্না শুরু করলেন কাঁদতে দেখে তাকে প্রশ্ন করা হলো আপনি এভাবে কান্নার কি আছে এটা তো আল্লাহর নিয়ামত বলছে হ্যাঁ তোমরা ঠিক বলছো এটা তো আল্লাহর নিয়ামত কিন্তু আমরা যখন সাহাবীর একসাথ হতাম আমাদের যখন অর্থ সম্পদ বাড়তে শুরু করতো আমরা আল্লাহর সামনে সেজদায় লুটে পড়তাম যে মালিক যেই প্রতিদান আখিরাতে পাওয়ার কথা সেই প্রতিদান কি তুমি দুনিয়ায় দিয়ে দিচ্ছ আল্লাহু আকবার তুমি কি সেই সম্পদ দুনিয়ায় দিয়ে দিচ্ছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন তাবি গেলেন তিনি মদিনায় গেলেন ইলম শিখতে বা নিজের কোনো একটা কাজে তিনি মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর দেখলেন যে অনেক লোক একজন ব্যক্তিকে ঘিরে দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে ওই লোকটা তিনি আস্তে আস্তে করে কাছাকাছি গেলেন যাওয়ার পর জিজ্ঞেস করলো যে এই লোকটাকে ঘিরে তোমরা সবাই দাঁড়িয়ে আছো লোকটা কে বলছে হুয়া আবু হুরায়রা সে হচ্ছে আবু হুরায়রা ইউহাদ্দিসুন নাস আর রাসূলিল্লাহ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণনা করেন আরে তাই নাকি তো তাহলে আমারও তো একটা হাদিস জানা দরকার তাড়াতাড়ি করে লোকদেরকে সরিয়ে আস্তে আস্তে করে ভিড় কমার পরে সবাই যখন চলে গেলেন তিনি ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদম কাছাকাছি গেলেন গিয়ে বললেন হাদিসনি বি হাদিসিন আমাকে একটা হাদিস বলেন যেই হাদিসটা সরাসরি আপনি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছেন এমন একটা হাদিস আমাকে শুনান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন উহাদ্দিসুকা আমি তোমাকে একটা হাদিস শোনাবো যে হাদিসটি আমি শুনেছি মিন হাদাল বাইত এই যে বাইত এই যে মসজিদে নববীর কাছে এই যে ঘর এই ঘরে আমি আজ এসেছি আর আল্লাহ রাসূল আমাকে বলেছেন আমি রাসূলের একদম কাছ থেকে হাদিসটা শুনেছি এই হাদিসটা আমি তোমাকে বলবো বলা শুরু করলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলা শুরু করতেই হঠাৎ করে তিনি বেহুশ হয়ে গেলেন বেহুশ হয়ে গেলেন কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক ভাসিয়ে বেহুশ হয়ে গেলেন কিছুক্ষণ পরে হুশ আসার পরে আবার উঠলেন বলেন শুনো শুনো হাদিসটা বলতেছি আবার শুরু করলেন কালা রাসূলুল্লাহ মানে বলতে শুরু করলেন আবার বেহুশ হয়ে গেলেন এইভাবে বেহুশ থেকে আবার দীর্ঘ সময় বেহুশ হয়ে গেলেন আবার উঠলেন চোখের পানি ছেড়ে দিয়ে তারপরে বলতে লাগলেন শোনো আমি কেন বেহুশ হয়েছি জানো আমি হাদিসটার কথা স্মরণ হলেই আমি আমার হুঁশ ধরে রাখতে পারি না আমি বেহুশ হয়ে যাই কি সেই হাদিস সেই হাদিস হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপরে আমার শরীরের উপরে টাচ করে আল্লাহ রাসূল আমাকে কাছে ডেকে বললেন আবু হুরায়রা শোনো কিয়ামতের মাঠে আউয়ালু মান ইউকাদা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে ব্যক্তিদেরকে বিচার করা হবে এর মধ্যে প্রথম হলো একজন ওয়ারাজুলুল উস্তুশিদা যেই লোকটাকে শহীদ করা হয়েছিল আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন মা আমিলতা মা আমিলতা ফিয়া বান্দা এদিকে আসো আর রাফাহু নিয়ামাহু স্মরণ করে দিবেন
বান্দা তোমাকে এই এই নিয়ামত দিয়েছি, তোমাকে যা দিয়েছি পৃথিবীর বহু মানুষকে দেই নেই, এই প্রশ্ন সবার জন্য হবে। আর তার কি বত্তার কিতাব এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা কাছে ডাকবেন, দেখে স্মরণ করে দিবেন বান্দা তোমাকে আমি এই এই নিয়ামত দিয়েছি, মাযা আমিলতা ফিয়া, বান্দা বলো তো দেখি আমি আল্লাহর জন্য কি করেছো, কি এমন আমল করেছো, তোমার সন্তানের জন্য তোমার জীবন শেষ করেছো, তোমার ছেলে মেয়ের জন্য সব শেষ করেছো, তোমার বিবির জন্য করেছো, তোমার মা বাবার জন্য করেছো, তোমার নিজের জন্য করেছো, আর আমি যেই আল্লাহ তোমাকে এত কিছু দিলাম, বলো বান্দা আমার জন্য কি করেছো। এক শহীদ উঠে বলবে কাতালতু ফিকা, মালিক আমি তোমার জন্য আমার জীবন দিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছি, আমি তোমার জন্য আমার জীবনটাই বিলিয়ে দিয়েছি, মালিক আমি তো তোমার জন্য আমার জীবনটাই দিলাম, আর কি দিতে পারি। আল্লাহ বলবে গাজাপটা গাজাপটা, মিথ্যা বলেছো মিথ্যা বলেছো, তুমি আমার জন্য কিছুই করো নাই, তুমি করেছো লিয়াকালান নাস, মানুষ যাতে তোমাকে বলে জারিজুন, তুমি বড় পালোয়ান, তুমি বড় বীর, তুমি যুদ্ধ করেছো, তুমি ঝগড়া করেছো, মানুষের মাথায় বাড়ি দিয়েছো, গাড়ি পুড়িয়েছো, মানুষের উপরে আঘাত করেছো, এই সব কিছু করেছো নিজের বাহাদুরি বাড়ানোর জন্য, নিজের র্যাঙ্ক বাড়ানোর জন্য, নিজের ক্ষমতা বাড়ানোর জন্য, মানুষের কাছে প্রশংসিত হওয়ার জন্য, তুমি মিথ্যা বলেছো মিথ্যা। আল্লাহ তাকে ধরে ফেরেশতারা তার পা দুটি উপরের দিকে ধরে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবেন। আবু হুরায়রা বলেন এই হাদিসটা বলতে যতবার যাই আমি বেহুশ হয়ে যাই, এই হাদিসটা বল শুনতে শুনতে ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বেহুশ হয়ে যান, যতজন মুহাদ্দিস হাদিসটা পড়াতে যায় চোখের পানিতে মুখ ভাসায় ফেলে। আল্লাহর জন্য যুদ্ধ করার পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে আপনার কি হবে আর আমার কি হবে, তাহলে আপনার কি হবে আর আমার কি হবে। দ্বিতীয়ত একজন লোককে ডাকবেন, দেখে বলবেন মা আমিলতা ফিয়া, বল আমার জন্য কি করেছো বলো, বলবে আমি আপনার কোরআন পড়েছি, আপনার কিতাব পড়েছি, আপনার জন্য একটু এলম শিখেছি, তাআল্লাতু এলম শিখেছি আপনার জন্য। আল্লাহ বলবেন না তুমি আমার জন্য শিখো নাই, তোমার মনের ভিতরে নিয়ত ছিল আলিম, মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় আলেম বলবে, বক্তা বলবে, অনেক কিছু বলবে, মানুষের প্রশংসা করার জন্য করেছো, এই লোকটাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তিন নম্বরে যাকে নিক্ষেপ করা হবে সে হলো দানশীল, দুই হাতে দান করবে, কিন্তু দানগুলোর উদ্দেশ্য কি, মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়াবতাদি ফিমা আতাকাল্লাহ আদ-দারাল আখিরা, শোনো মানুষের জন্য তো অনেক কিছু করেছো, নিজের পরিচয় টুকরা সন্তানের জন্য করেছো, পরিচয় টুকরা মেয়ের জন্য করেছো, নিজের আদর স্ত্রীর জন্য করেছো, কিন্তু এবার আখেরাতের জন্য কিছু করো, আখেরাতের জন্য। আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ, একজন মানুষ অসুস্থ হলে পরে আত্মীয় স্বজনকে ডেকে বলে আমার ছেলেটাকে দেখে রাখবেন, আমার মেয়েটাকে দেখে রাখবেন, আমার বিবিটাকে দেখে রাখবেন, আমার সম্পদগুলো দেখে রাখবেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ অসুস্থ হলে পরে নিজের ছেলের চিন্তা করে, নিজের মেয়ের চিন্তা করে, নিজের পরিজের টুকরা বিবির চিন্তা করে, কিন্তু এই মানুষটা আমি আমার কথাই বলি, আমি আপনার কথাই বলি, আপনার আগে চিন্তা করা দরকার ছিল, আমার ছেলে তো পরে, আমার মেয়ে তো পরে, আমার বিবি তো পরে, আরে আমি মাটির তলে ঢুকে গেলে আমার কি হবে, আমার আমার হবেটা কি। আল্লাহ যখন কিয়ামতের মাঠে ডেকে প্রশ্ন করবেন মাজ আমিলতা ফিয়া, বান্দা বল আমি যে তোকে এত নিয়ামত দিয়েছি আমার জন্য কি করেছিস, বল আমার জন্য কি করেছিস। আল্লাহর দেয়া হাত দিয়ে মানুষের জন্য করছেন, আল্লাহর দেয়া চোখ দিয়ে মানুষের জন্য করছেন, আল্লাহর দেয়া পা দিয়ে মানুষের জন্য করছেন, আল্লাহর দেয়া ব্রেন দিয়ে মানুষের জন্য করছেন, বলেন আপনি আপনার আখিরাতের জন্য কি করেছেন, কি করেছেন কিয়ামতের মাঠে, বলতে পারবেন রব আর কিচ্ছু করতে পারি নাই, শুধু এতটুকু করেছি কেন্দ্রের মাঠে তোমার সামনে দাঁড়ায় জবাব দেওয়ার মতো এতটুকু করেছি, কি জবাব আছে, একটা জবাব শিখাইয়া যাই, একটা জবাবের রাস্তা দেখিয়ে যাই, সব তো পারবো না, জানি না আমার এই কথাগুলো আপনার কলেজা পর্যন্ত পৌঁছাতে পারছে কিনা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি একদম কলেজা দিয়ে কথাগুলো বলছি। ভাইরে আমার ওয়াজ শুনবেন কান কানে খুব মজা লাগলো, খুব ভাল লাগলো, সুরটা সেই ছিল, তার বক্তব্যটা খুব গরম ছিল, আজকের মাহফিলে খুব হাসিয়েছে, খুব কাঁদিয়েছে, এগুলো কোনটা দিয়ে আপনার কাছে আসবে না,
আপনার কাছে আসবে এই তাফসীর মাহফিলের একটা তাফসীরের পয়েন্ট দিয়ে যদি নিজের জীবনকে পরিবর্তন করা যায় তাহলে নিজের জীবনে কাজে আসবে, ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহ বান্দাকে ডাকবেন, ডেকে প্রশ্ন করবেন, বান্দা বলো মাযা আমিলতা ফিয়া, বান্দা বলো তো আমার জন্য কি করেছ? সেই বান্দা বলবেন, রব তুমি আমাকে কিছু সম্পদ দিয়েছ, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ, আল্লাহ তুমি আমাকে দয়া করে কিছু সম্পদের মালিক বানিয়েছ, সমস্ত সম্পদের মালিক হলো আল্লাহ। কি বলেন হুজুর, সম্পদের মালিক আল্লাহ কি করে হয়? সম্পদের মালিক তো আল্লাহ কেমনে হইল? আমি নিজে ব্রেন খাটাইয়া পরিশ্রম করে কাজ করে তারপরে অর্জন করেছি। আমরা এরকম হয়তো বা চিন্তা করতে পারি, প্রিয় ভাই আমার, আপনি যে ব্রেন খাটিয়ে সম্পদ অর্জন করেছেন সেই ব্রেনটাও আল্লাহ দেয়া, আপনি যে শরীরকে খাটিয়ে অর্জন করেছেন সেই শরীরটাও আল্লাহ দেয়া শরীর, ঠিক কিনা? তো যেই আল্লাহ দেয়া শরীর, আল্লাহ দেয়া ব্রেন দিয়ে সম্পদ অর্জন করলেন, সে আল্লাহর জন্য কিছু করেন। মালিক তুমি আমাকে সম্পদ দিয়েছ, অর্থ দিয়েছ, আমি কিছু অর্থ আর সম্পদ আলাদা করে রেখে দিয়েছি। কেন রেখেছি? আল্লাহ যখনই কোনো মানুষের বিপদের কথা শুনতাম, আমি যখন জানতাম আমি তার কাছে যেতাম অথবা সে আমার কাছে আসলে আমি তাকে এই টাকা আর কিছু সম্পদ তাকে ধার দিতাম যে নাও এগুলো তোমার যে কাজে লাগে কাজে লাগাও। যদি দেখতাম যে সে এই অর্থ সম্পদ দিয়ে রুজি রোজগার করে স্বাবলম্বী হয়েছে, আমাকে ফেরত দিতে পারবে, তখন আল্লাহ আমি ফেরত দিতাম, নিয়ে আরেকজনকে দিতাম। কিন্তু যদি দেখতাম যে না সে নেওয়ার পরে আর ফেরত দিতে পারবে না, ব্যবসায় লস খেয়েছে, বিপদে পড়ে গেছে, ফেরত দেওয়ার সুযোগ নেই, আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিতাম, এই আশায় ক্ষমা করতাম যে আমি যদি এই লোকটাকে ক্ষমা করে দেই আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহ এই কাজটুকু আমি শুধু তোমার জন্য করেছি, আমি পৃথিবীর কাউকে দেখার জন্য করিনি, শুধু সেফ তোমার জন্য করেছি, মানুষের উপকার করার জন্য আমার অর্থ আর সম্পদটাকে রেখে দিয়েছি। সহিহ বুখারী প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠার একদম শেষ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিনাশ শাজারি শাদারাতান মিসলুহা কামাসালিল মুসলিম, একজন মুসলিমের দৃষ্টান্ত একটা খেজুর গাছের মতো, গাছ যেমন তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করে, একজন মুসলিম ঠিক তেমনি তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করবে, সে কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না। পৃথিবীর মানুষের প্রশংসার জন্য অনেক কাজ করেছি কিন্তু হুজুর না না, এই কাজ আমি পৃথিবীর কাউকে দেখাতে চাই না, এই কাজটা আমি শুধু দেখাতে চাই আমার সেই মালিকের জন্য, যেই মালিক আমাকে দয়া করে সম্পদ দিয়েছেন, যেই মালিক আমাকে দয়া করে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আল্লাহু আকবার।